ফের বিদ্যুৎ নিগমের অফিসে হামলা। ঘটনাটি ঘটল বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানাধীন বিদ্যুতের অফিসে। ঘটনা এরকম যে এদিন রাতে বৃষ্টি হওয়ার ফলে বিশ্রামগঞ্জ থানাধীন নলছড়া এলাকার বিদ্যুৎ ফিডারের উপর গাছ ভেঙে পড়ে। এর জন্য বিদ্যুৎ অফিস থেকে লাইন সারাইয়ের জন্য কিছুক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়। এই এলাকাতে কাজ চলছিল প্রায় শেষের পথে, এমন সময় 10-12 জনের একটি দুষ্কৃতিকারী দল বিদ্যুৎ অফিসে ঢুকে ভাঙচুর চালাতে থাকে, পাশাপাশি অফিসের দুজন কর্মীকে মারধরও করতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ আসার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা, তবে আহত দুজন কর্মী দুষ্কৃতীদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন। আহত দুজন বিদ্যুৎ কর্মী হলেন শান্তি দেব বর্মা ও বাবুলাল দেব বর্মা। আহতদের পরবর্তীতে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। ঘটনা সম্পর্কে আহত বাবুলাল দেব বর্মা বলেন, গাছ পড়ে গিয়েছিল ফিডারের উপর, তাই কিছুক্ষণ বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা, তবে ঠিক হওয়ার আগেই দুষ্কৃতীরা হামলা করে দিল তাদের উপর। কালকে রাতে 9:30 দিকে নরজলা ফিটারে একটা রাবার গাছ পড়ছে, পড়ার পরে কারেন্টটা গেছে গিয়ে যেমন পরে, সাথে সাথে আমরা অফিসারে জানাইছি, অফিসার কন্ট্রাক্টর নিয়োগ করছে, কন্ট্রাক্টর গাছটা সরাইতে যে টাইমটা গেছে এই টাইমটার মধ্যে তারা কারেন্ট পাইছে না, না পাওয়া তারা 10-12 জন অফিসাইছে, তাই হচ্ছে কারেন্ট দিয়ে দেবে। আমরা বলছি যে কাজ চলতেছে, শাটডাউনে আছে জনপক্ষে ফিটার, আমরা কারেন্টটা দেবো, একটু অপেক্ষা করো। তারা থাকতে থাকতে আমরা কারেন্টটা চালু করছি, কিন্তু তারা আগে সেই দরজা জানলা লাফতে উঁচটা দিয়ে বাইরে বাড়ি আরম্ভ করছে, শান্তি দাঁড়ে 2-3টা ধাক্কা দিয়েছে প্রথম, তারপরে আমি লাইনটা চালু করছি, চালু কিন্তু অলরেডি করে দিছি, চালু করে আমি ওইখান থেকে চালু করে এই জায়গাটা আসি, হ্যাঁ এখান থেকে দৌড়াই গিয়ে আমার মানে ডিম দিয়ে ঘুষি দিয়ে আমরা মাটি ফালা দিছি, দিয়ে একটা লাফতে মারছে। আপনারা কজনে মারছে? আমরা দুজনে মারছি, শান্তি দেব বর্মারে 2টা ধাক্কা দিছে, প্রথম আমি ছুটাইতে গেছি, এবার আমার লোকে কিন্তু আর হেরার লোকে কোনো কথাবার্তা হয়েছে না। যারা আছে তারা লোকে চিনছেন? হ্যাঁ চিনছি। তারা থানাতে এফআইআর হয়েছে? থানাতে আমরা রাত্রেবেলা গেছি, হাসপাতালে গেছি, থানাতে গেছি, গিয়ে তাদের নাম দাম দিয়ে আসি, তারা কইছে যে আমরা রাত্রের মধ্যে অ্যাকশন নিতে আসি। ওই লোকটি কী করে? হ্যাঁ কী করে ওই লোকটি? ফারার কিছু করে না বোধ, আমি জানি না স্যার কীটা করে। হ্যাঁ নরজলা বাড়ি আর কি, একজন হইল মুসলিম, একজন হইল দেব বর্মা। রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেন আক্রান্ত কর্মীরা। এখন পুলিশ হন্যে হয়ে খুঁজছে দুষ্কৃতীদের। উল্লেখ্য, সিপাহীজলা জেলায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নিয়ে সমস্যায় রয়েছেন নাগরিকরা, এমন অভিযোগ আছে। তবে নিজেদের হাতে আইন তুলে নিয়ে নিগমের কর্তৃপক্ষের উপর হামলা বা মারধরের ঘটনাকে কেউ মেনে নিতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।